ফ্র্যাঞ্চাইজি আসর ক্রিকেটের জাকজমক যেমন বাড়িয়েছে তেমনি বাড়িয়েছে ঝুঁকিও। নানা ইভেন্টের ভিড়ে জুয়ারিদের দৌরাত্ম্য এখন আরও বেশি। লিগগুলোতে রীতিমতো ঝাঁপিয়ে পড়ছে তারা। এবারে কাঠগড়ায় টি-10 লিগ। আবুধাবির এই কম্পিটিশনে নাকি ফিক্সিংয়ের ভয়াবহ তথ্য পেয়েছে আইসিসি। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত কার্যক্রম। ইউরোপীয় গণমাধ্যমের দাবি, 6টি ঘটনাকে খতিয়ে দেখছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গেল বছর 23 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় টি-10 লিগ, যেখানে 33 ম্যাচের মধ্যে 12টিরও বেশি সন্দেহজনক ঘটনা পেয়েছে ওয়ার্ল্ড গভর্নিং বডির অ্যান্টি করাপশন ইউনিট আকসু, যার মধ্যে অন্তত 6টি ঘটনাকে গুরুতর মনে হয়েছে তাদের। এমন খবর শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। কারণ আবুধাবির ওই ইভেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের 3 ক্রিকেটার। জাতীয় দলের 2 বড় তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলা টাইগার্সের সাকিব ও মৃত্যুঞ্জয় ও টিম আবুধাবিতে খেলেছেন মুস্তাফিজ। এর আগে জুয়ারির প্রস্তাব গোপন করায় 1 বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন সাকিব। এবার টি-10 লিগে বাংলা টাইগার্সের অধিনায়ক ছিলেন তিনি। ওই দলে খেলেছেন আগে ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া 2 ক্রিকেটার, পাকিস্তানি মোহাম্মদ আমির এবং ভারতীয় শ্রীশান্ত। তাই সন্দেহের তীর বাংলা টাইগার্সের দিকেও। অস্ট্রেলিয়ায় 2022 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের 4 ক্রিকেটারও খেলেছেন টি-10 লিগে। মঈন আলী, অ্যালেক্স হেলস, আদিল রশিদ এবং এই মুহূর্তে বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থানরত দাউদ মালান ছিলেন থ্রি লায়নদের ওয়ানডে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানও। ব্যাটিং বোলিং অর্ডারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের হস্তক্ষেপ, ইচ্ছে মতো তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে একাদশ সাজানো আর ব্যাটারদের আউট হওয়ার ধরন সহ 2 সপ্তাহে অনেক অস্বাভাবিক কর্মকাণ্ড আকসুর নজরে এসেছে। টি-10 লিগের 8 দলেরই স্পন্সর ছিল বেটিং কোম্পানি। ইউরোপীয় গণমাধ্যমের দাবি, পুরো টুর্নামেন্টে প্রায় 15 মিলিয়ন পাউন্ড বা 200 কোটি টাকার দেন দরবার হয়েছে বলে ধারণা করছে আইসিসি। মাকসুম আলম খান, সময় সংবাদ।